প্রশ্ন করেছেন সঞ্জিদা ম্যাডাম আমার বেবির বয়স 16 মাস ওর অ্যালার্জি প্রবলেম আছে ডাক্তার ওকে সেরলাক্স ওটস ডিম আটা জাতীয় সব খাবার দিতে নিষেধ করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে ওকে আমি কি টাইপ খাবার দেব বাচ্চার 16 মাস আপনি 16 মাসের মধ্যে কি কি খাবারে অ্যালার্জি আছে সেটা আপনাকে বের করে ফেলতে হবে সাধারণত ওটসে অ্যালার্জি হতে আমরা দেখি না এটা একটা সিরিয়াল হোল ওটস জাস্ট বয়ল করে আপনি বাচ্চাকে দিবেন আটা জাতীয় জিনিস এটা আলাদা বিষয় যে গমের মধ্যে গ্লুটেন থাকে সেটা তাহলে আপনি চালের সুজি দিয়ে তৈরি জিনিস তাকে দিতে হবে ডিমের প্রথমে কুসুম ট্রাই করতে হবে বাচ্চা যদি বমি করে গায়ে যদি র‍্যাশ ওঠে তাহলে ডিমের কুসুম অফ করে দেন তারপর সাদা অংশ ট্রাই করেন তাতেও যদি একই বিষয় হয় তাহলে ডিমটাকে তাকে অ্যাভয়েড করে যেতে হবে সেরিল্যাক্সের কথা বলেছেন সেরিল্যাক্সের অনেক অনেক ভ্যারিয়েশন আছে শুধুমাত্র রাইস অ্যান্ড স্ট্রবেরি আছে থ্রি ফ্রুটস আছে গমের সেরিল্যাক্স আছে তো এত এত সেরিল্যাক্স যে আপনি কোনটা দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট সব সেরিল্যাক্সকেই আপনার বাচ্চার যে মানে অ্যালার্জি হবে তা কিন্তু নয় তাই অ্যাপ্লাই করা ছাড়া কোনোভাবেই আমরা বুঝবো না আর একেবারে ন্যাচারাল আমরা তো সবজি মাছ ভাত বা চালের রুটি সাবুদানা এগুলো কিন্তু আমরা চাইলে দিতে পারি আপনার বাচ্চার যদি আইডেন্টিফাই হয়ে যায় উল্লেখিত এই খাবারগুলোতেই শুধু তার অ্যালার্জি হচ্ছে তাহলে আপনি অফ করবেন আর যদি মনে করেন শুধু ফিজিশিয়ান বলেছে দেখে অফ করছেন আপনি ট্রাই করেননি বা আপনি দেখেননি এটা তো আসলে আইডেন্টিফাই করার বিষয় যে তার কোন কোন খাবারে অ্যালার্জি আছে এটা বের করা যায় অথবা আপনি টেস্টও করতে পারেন আপনার বাচ্চার এগুলোতে অ্যালার্জি আছে কিনা সেই অনুযায়ী আপনার বাচ্চাকে খাবার অ্যাপ্লাই করবেন